الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সাথে মহাব্বতে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah jore la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah বাইজান বঙ্গু দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইজান বঙ্গু দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ালাল্লাহ দয়া কর দয়ালাল্লাহ দয়া কর মনের বাসনা লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওলা
الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা কুশিনা বাজার তো জোরে বলতে হবে আমরা কুশিনা বাজার আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আমি অদম গুনাহগার আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনারা আমার সামনে বসেছেন কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গোপন করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানা থেকে আমাদেরকে মুক্ত করে সকল কাজ থেকে বিরত রেখে আমাদেরকে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আবারো বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং তেলাওয়াতের উপরে এবং হাদিসের উপরে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সেজন্য আমরা সকলে ধৈর্য সহকারে বসে থাকতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য একটু জোরে বলতে হবে কার ইবাদত করার জন্য দুনিয়ার কোন মানুষের ইবাদত করার জন্য নয় শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এখন আমরা দুনিয়াতে কিভাবে চলতেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চলার কথা বলেছেন আমরা ওইভাবে চলতেছি কিনা না 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 আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার কথা বলেছেন আমরা ওইভাবে চলতেছি না বরঞ্চ আমাদের নিজের মতো করে আমরা দুনিয়াতে চলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য নয় সরকারের গোলামি করার জন্য নয় এবং রাষ্ট্রপতির গোলামি করার জন্য নয় চেয়ারম্যানের গোলামি করার জন্য নয় মেম্বারের গোলামি করার জন্য নয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ রাসূলের যে বিধান দুনিয়াতে দিয়েছেন ও বিধান মোতাবেক চলব এখন আমরা দুনিয়াতে আমাদের মন গড়ার মতো চলতেছি বরঞ্চ আল্লাহ তাআলা যেভাবে চলার কথা বলেছেন ওভাবে আমরা চলতেছি না আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে ঈমানদারগণ ইত্তাকু রাব্বাকুম আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় করব আল্লাহকে বাইরে একটু জোরে বলেন কাকে ভয় করব আল্লাহকে আল্লাহকে ভয় করব দুনিয়ার কোন মানুষকে ভয় করব